দেওয়ানবাগি মুরিদেরা কি লাখে দেখুন ওরা দেওয়ানবাগিকে কি মনে করে একটু দেখুন দেওয়ানবাগি পিন না তিনি ইমাম মাহাদি আ তেনাকে চিনতে সাত জনম ঘুরে আসতে হবে ভাই কি বলছে দেখছেন আপনারা আস্তাক আস্তাকল্লা আর এক লোকে বলতেছে দেওয়ানবাগি কবে পীর আসিল ধন্যবাদ ভাই আপনাকে পীরের মিদ্রা লেখছে দেওয়ানবাগি পীর না দেওয়ানবাগি লক্ষ পীর জন্ম দেয় দেওয়ানবাগি ইমাম মাহাদি আলাই আসসাল্লাম আস্তাক্লা ওর ইমান নাই ভাই ওর ইমান গেছে মাজার একটাও থাকবে না এই বাংলাদেশে মাজার ভাঙ্গিয়া চুরিয়া তসতছ করে দেবো ঘুরা গুঁড়া করে দেবো একবারে আপনারা যারা মাজার ভাঙছেন আমি তাদেরকে স্যালুট জানে স্যালুট মাইজভান্ডার দেওয়ানবাগি ল্যাংটা শরিতপুরি হরিদপুরি অসংখ্য মাজার আছে সব মাজারের মধ্যে গাজাখর ভন্ড এছাড়া একটা ভালো মানুষ পাইবেন না দেওয়ানবাগি ভণ্ডরা নাকি ইমাম মাহারি আমাদের হেই আবার ওর মুরিদেরা বলে ওরা বিশ্বাসও করে যে দেওয়ানবাগি ওই ভণ্ড গাজাখুন খুন নাকি ইমাম মাহাদিয়া আমাদের এ আমার স্যান্ডেলটা কই দেতোর ভাই একটু দেতো 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 আরে এক কটা পিরান দিয়ালই সালা প্রত্যেকটা মাজারে গাজার ব্যবসা প্রত্যেকটা মাজারে ভণ্ডরা ব্যবসা করে অনেক বেড়ি মানুষ বেড়া মানুষ তারা যাইয়া নমো নমো করে পূজা দেয় কি করে না করে আমি বুঝি না তাদের কি মুশকিস্ত নাই তাদের কি ব্রেন নাই ঘেলু নাই আমাদের যদি কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাইব রাসুলের কাছে চাইব তার কাছে দোয়াদুর পরব আল্লাহ আল্লাহ করব জিকির করব এটাই তো আমাদের মুসলমানের নীতি নামাজ পড়ব রোজা রাখবো এটাই তো দরকার আমাদের তাই না অনেক মানুষ আছে মাজারে মান্তি করে মাজারে এটা চায় মাজারে যেয়া সেজদা দেয় মাজারে যেয়া নামাজ পড়ে বাবার ভক্ত উমুক তুমুক অথচ নিজের বাবা মার খবর নাই নিজের বাবা মারে সেবা করে না যত্ন করে না খাবার দেয় না ভাত কাপড় দেয় না নিজের পরিবারের কোনো ঠিক নেই তারা ভণ্ড বাবা গাজা বাবার পাগল ওখানে কিন্তু আপনি কিছুই শিখতে পারবেন না ওখানে আপনার গেলে কোনো লাভ হবে না ফয়দা হবে না আপনারা ওখানে কেন যান কি কারণে যান আপনারা মানুষ হবেন কবে আপনাদের বুদ্ধি হবে কবে